Hey tech people, welcome back to our family Hack Reads once again. আমি তোমাদের হোস্ট এজে, let's start another tech show. দেখো আজকে আমি যে ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই ব্যাপারটা হচ্ছে যে কেন কিন্তু সেলিব্রিটিরা আইফোন ইউজ করে। তোমরা জানো এখনকার বাজারে অনেক অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে, স্যামসাং এর তুমি দেখো কিংবা আলাদা আলাদা কোম্পানির, কিন্তু ওই আইফোন যত টাকার হয় ওই টাকার রেঞ্জের কিন্তু বিভিন্ন বিভিন্ন কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোন চলে এসেছে। তাহলে সেলিব্রিটিরা কেন সবসময় আইফোন ইউজ করে, কিংবা যারা একটুখানি ফেমাস হয়ে যায় তার কেন আইফোন ইউজ করে? দেখো এর মূলত দুটো কারণ, মেন দুটো কারণ সেটাই বলবো ভিডিওতে। তো ভিডিওটা না টেনে অবশ্যই লাস্ট অব্দি দেখো আর ভিডিওটা আমাদের সাথে থাকো। তো দেখো ফার্স্ট যে প্রথম কারণটা সেটা হচ্ছে সিকিউরিটি পারপাস। জানো আইফোনটা iOS তে চলে, আর এতে iOS এর কিন্তু সিকিউরিটিটা কিন্তু সবচেয়ে ভালো অ্যান্ড্রয়েড থেকেও। জানো ওই যে অ্যান্ড্রয়েড যারা ডেভেলপ করে ওখানে কিন্তু অনেক APK ফাইল তুমি ডাউনলোড করতে পারো, কিংবা অনেক সিকিউরিটি রিস্ক থাকে, যে রিস্কটা কিন্তু আইফোনের ক্ষেত্রে অনেকটাই কম, মানে নেই বললেই চলে। আইফোনে কিন্তু অজানা ভাইরাস ঢুকতে পারে না, কিংবা কোনো ম্যালওয়্যার সবার আগে ওই ফোন আপডেট করে দেওয়া হয় যাতে কিন্তু ওই ফোনে কোনো রকম অসুবিধা হয় না। বর্তমান আইফোন হচ্ছে সিকিউরিটির দিক দিয়ে একদম বেস্ট, যাকে বলে বেস্টের বেস্ট। এবার দেখো আইফোন তাই জন্য সেলিব্রিটিদের, তো সাধারণত সেলিব্রিটিরা এত টেকনোলজি হয় না, টেকনোলজি হয় না বলতে কি এত টেকনোলজির বিষয়ে জ্ঞান থাকে না। তারা কি করে, যে যার কাজ নিয়ে, কেউ নাটক করে তো নাটক নিয়ে থাকে, কেউ মুভি করে তো মুভি নিয়ে থাকে, কেউ সিঙ্গার তো সিঙ্গারটাকেই কনসেন্ট্রেট করে। এবং ওদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফেসবুক হ্যান্ডেল এগুলো কিন্তু চালানোর জন্য বিভিন্ন টিম থাকে। ওরাই কিন্তু যখন বলে যে আমি একটা ফোন কিনবো সাজেস্ট করো, তখনই ওরা সাজেস্ট করে দেয় যে তুমি আপনি আইফোন কিনুন, দিলে কিন্তু আপনার সিকিউরিটিটা থাকবে। আর তুমি জানো একটা সেলিব্রিটি হয়ে যাওয়া মানে তার কোনো কিন্তু তথ্য যদি লিক হয় সেটা কিন্তু খবর কাগজে হেডলাইন হয়ে যায়, তাই কিন্তু ওদের খুব সাবধানে এক একটা পদক্ষেপ দেখে ফেলতে হয়। আর তুমি যদি অ্যান্ড্রয়েডে সাধারণত বলো তো খুব সিকিউরিটি রিস্ক থাকে। ডেটা জানো এখনকার দিনে ডেটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, তাই কিন্তু ওই ডেটা কোথাও লিক হয়ে যাবে, তাই কিন্তু ওরা সাধারণত আইফোন ইউজ করে, যাতে ওই আইফোনে কিন্তু সিকিউরিটিটা ভালো iOS এ চলে। আর সেকেন্ড নম্বরে যেটা বলবো এটা হচ্ছে ইজি টু ইউজ। ইজি টু ইউজ এর হওয়ার জন্য অনেকেই কিন্তু আইফোনের দিকে যান। দেখো অ্যান্ড্রয়েডে কিন্তু তুমি রিয়েলমি দেখো, ওর নোটিফিকেশনে সব ওই যে টুল বার গুলো আলাদা, তুমি ওপোর ফোন দেখো আলাদা, তুমি স্যামসাং এর ফোন দেখো আলাদা, নোকিয়ার ফোন দেখো আলাদা, এগুলো কিন্তু আলাদা। কিন্তু তুমি দেখো আইফোনে দেখো সিরিজটা টোটালি দেখো, ওখানে কিন্তু সব একটুও কিন্তু চেঞ্জ হয়নি। সেটিংস এর জায়গা আছে, এই জিনিসটা এই জিনিসের জায়গা আছে, এই জিনিসটা এই জিনিসের জায়গা আছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু চেঞ্জ তুমি লক্ষ্য করতে পারো না। পরে কি হয়, ওটা ইজি টু ইউজ। আর যারা জানো যারা ওই সেলিব্রিটি হয়ে যায় ওরা কিন্তু এত টেকনোলজির জ্ঞান থাকে না, মানে দেখবে লাইফে এলেও ওদের টেকনিশিয়ানকে জিজ্ঞেস করে এইখানে কি আসবে এটা, তারপরে আমি এটা করবো, এটা তোমরা লক্ষ্য করবে, কিছুটা লক্ষ্য করবে বুঝতে পারবে। ওরা নিজেদের পেশা নিয়ে ব্যস্ত থাকে, তাই কিন্তু সিকিউরিটি প্লাস কিন্তু ইজি টু ইউজ এর হওয়ার জন্য কিন্তু আইফোনটা অনেকেই ইউজ করে থাকেন সেলিব্রিটিরা। তো দেখো বেশিরভাগ সেলিব্রিটির কাছে কিন্তু আইফোন আছে, তোমরা বিভিন্ন স্ক্রিনশট ইমেজ কিন্তু দেখেছো। আরো একটা জিনিস যেটা মেজর কারণ হতেও পারে না হতেও পারে, দেখো এটা কিন্তু আরো একটা নির্ভর করে যে শো অফ। দেখো তুমি একটা জায়গায় যখন বড় পপুলারিটি হয়ে যাও, এবার ব্র্যান্ড দেখো অ্যান্ড্রয়েড তো নতুন নতুন আনছে কিন্তু আইফোন তো আগে থেকে আসছে। এবার ইন্ডিয়ার মধ্যে একটা ক্রেজ আছে, মানে কি আইফোন আছে মানে সে একটা স্ট্যান্ডার্ডের লোক, মানে ওর কাছে অনেক টাকা আছে, ফেম আছে, পাওয়ার আছে, তাই কিন্তু অনেকেই কিন্তু এই শো অফ এর জন্য কিন্তু অনেকে আইফোন কিনে ফেলে। ওকে এটা কিন্তু মেন কারণ না, মেন কারণটা হচ্ছে সিকিউরিটি এক নম্বর, দু নম্বর কিন্তু ইজি টু ইউজ হয়। ঠিক আছে, এটা তোমাদের জানিয়ে রাখলাম যে সেলিব্রিটিরা কেন আইফোন ইউজ করে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তো সেলিব্রিটিরা কেন আইফোন ইউজ করে মেজর দুটো কারণ বললাম, আর একটা মাইনর কারণ বললাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর একটা লাইক করে যাও। ফিউচারে কিরকম ভিডিও বানাবো তোমরা যদি নিচে একটা কমেন্ট করো, ওই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাতে থাকবো। অবশ্যই সেটা টেকনোলজি রিলেটেড হতে হবে, প্লাস কিন্তু তোমরা সাজেশন দাও আমি ভিডিওতে কি ইম্প্রুভ করতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যারা ডার্ক ওয়েবের ভিডিও আমার এখনো দেখোনি এখান থেকে গিয়ে দেখে নিতে পারো, আর যারা আমার প্রিভিয়াস ভিডিও মিস করে গেছো এখান থেকে দেখতে পারো। তো বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিও।